হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাতুর রায়হান। এটি ফাইভ থেকে ওয়েলকাম করতেছি আজকে নতুন একটা রেসিপি দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অল সিলেক্ট করে দেবেন, আর প্লিজ লাইকটা দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে যাওয়ার অনুরোধ রইল। যারা প্রতিদিন আমার রেসিপি দেখে আমাকে উৎসাহিত করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করবো হেলেন ডাল দিয়ে কাঁচকলা রান্নার রেসিপি। তো তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে রসুন কুচি দিয়েছি, তিনটা রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি দিলাম। তারপর হচ্ছে এগুলা এর মধ্যে আমি এর মধ্যে এখন হেলেন ডালগুলো দিয়ে দিচ্ছি। আর হেলেন ডালটা কি সেটা আপনারা ইউটিউবে হয়তো চার্জ করে পেয়েছেন, অনেকে হয়তো ছিলেন। এটা হচ্ছে হেলেন ডাল বা বেললি ডাল বলে আমাদের চট্টগ্রামের ভাষায় হেলেন ডাল বলে। তো ওটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে প্রথমে এগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে এই ডালটার নিজস্ব যে একটা স্মেল আছে ওটা চলে যায়। ওটা দিয়ে কিন্তু কাঁচকলা রান্নাটা অনেক বেশি মজার হয়, সেই জন্য শেয়ার করতেছি আপনাদের সাথে। তো ওটা দিয়ে দিয়ে এখন এর মধ্যে এক চা চামচ হলুদ আর দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ। মরিচের গুঁড়াটা কম রাখছি কারণ কাঁচকলাতে মরিচের গুঁড়াটা বেশি দিলে একটা মরিচের গুঁড়ার একটা স্মেল করে। এরপর পানি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর যেহেতু ডাল দিয়ে রান্না করতেছি, ডাল দিয়ে যে কোনো রান্নায় আমি কিন্তু লবণটা ইউজ করি না, এতে ডাল সিদ্ধ হতে চায় না। ডাল সিদ্ধ হয়ে গেলে তারপর লবণটা ইউজ করবেন। আর হচ্ছে এই তো কলা, কলাগুলোকে আমি আগে থেকে হলুদ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষ্টা কালো হয়ে না যায়। এরপর কলাগুলা দিয়ে এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি এগুলোর সাথে। আর কলাগুলো আমি মিডিয়াম সাইজ করে রাখছি, আপনারা চালিয়ে চেয়েও বড়ো রাখতে পারেন। তবে এই ডালটা দিয়ে একবার রান্নাটা করে দেখবেন, অনেক মজার হয়। এরপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে যাতে একটা ভালো টেস্ট আসে, ঝাল ঝাল হয়। এরপর টমেটোটা দিয়ে দিচ্ছি সাথে, একটু বড় করে যেহেতু কাটছি সেই জন্য সাথে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু নেড়ে সেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। এই তো এখন এর মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে পুরোপুরি কষে যায়। ঢাকনাটা উঠিয়ে দেখতেছি কষানো হয়েছে কিনা। তো এই তো ভালো করে কষিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প একটু ঝোলের পানি দিব, অল্প একটু ঝোলের পানি দিয়ে আবারও বসিয়ে দিব যাতে ডালগুলা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। সেই জন্য একটু করে ঝোলের পানি দিয়ে বসিয়ে একটু কষিয়ে নিব, এরপরে একদম ঝোলের পানিটা আস দিয়ে দিব। আর এই রান্নাটা তো ঝোল দিতে হবে কারণ ডালটা অনেক পানি টানে, সেই জন্য ঝোলের পরিমাপটাও বুঝে দিতে হবে। ওই তো সিদ্ধ হয়ে গিয়েছে 50% মতো সব কিছু, এখন ঝোলের পানিটা দিয়ে দেওয়া যাবে। এই রান্নাটা এভাবে করতে হয় তাহলে কিন্তু অনেক টেস্ট আসে ভালো। তো এরপর ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, কমনও আবার ভীষণ ওরকম করে পানিটা দিতে হবে। পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে বসিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখে নিচ্ছিলাম ঝোলটাও একদম টেনে নিয়েছে, ডালটা সিদ্ধ হয়ে আসার পর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে। তো প্রথমে তো আমি এর মধ্যে লবণটা অ্যাড করে নিই, এখন লবণটা দিয়ে দিব এর মধ্যে 2 চা চামচ লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে জাস্ট ধনে পাতা দিয়ে নামিয়ে ফেললে আজকের এই হেলেন ডাল দিয়ে কাঁচাকলার রান্নার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো এই তো চুলের ঘনত্বটা হবে এমনই, আবার অতিরিক্ত বেশি চুল দিলে কিন্তু রান্নাটা খাওয়া যায় না। এই তো এখন এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব, দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা। আজকের রেসিপি জুড়ে যারা যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।